সেখানে কিছু ছবি আপলোড করলাম তোমাদের জন্য। তারপর ওখান থেকে জগন্নাথ মন্দিরে চলে গেছিলাম। দেখো সকালবেলায় কত মাছ সমুদ্র থেকে উঠেছে, আর আমরা সেগুলো দেখতে গেছিলাম। কত মাছ তোমরা দেখো, কত রকমের মাছ। তারপর আমরা জগন্নাথ মন্দিরে গেছিলাম পুজো দিতে। জগন্নাথ মন্দিরে ভেতরে না মোবাইল ফোন ব্যাগ কিছুই নিয়ে যেতে দেয়, সেই কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তোমাদের জন্য। জগন্নাথ মন্দিরের কিছু ছবি, জগন্নাথ মন্দিরের ভেতরে ছবিও আপলোড করতে পারিনি, নিজেরাই তুলতে পারিনি, তোমাদের আর দিতেও পারলাম না। ভেতরটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। ভেতরে গেলে আর আসতে ইচ্ছে করবে না, কিন্তু দুঃখ বিষয়ে আমি কোনো ছবিই তুলতে পারিনি। কয়েকটা শুধু মন্দিরের ছবি তুলেছি, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। কী করবো বলো, কী করবো বলো, তুলতেই তো পারলাম না কিছু, ওই দূর থেকে তুললাম। দেখো আমার মাম্মা কাজে কত ব্যস্ত, এই যে জগন্নাথ মন্দির তুলতে পারলাম না, খুব খারাপ লাগলো। ভেতরটা তুলের থেকেই তোলা। যখন বেরোলাম স্বর্গদুয়ার সি বিচে, দেখো একজন কি সুন্দর করে ঠাকুর আঁকছিল, তার শিল্পকলাটা এত ভালোই ছিল, খুব ভালো লাগলো। তারপর ঘুরে ওই চলে আসলাম, এসে আর কোনো ছবি তুলতে পারলাম না, কারণ রাত 10টায় ট্রেন ছিল। তাই কোনো রকমে এসে প্যাকিং করে, তার মধ্যে আমরা কিছু কেনাকাটা করেছিলাম, প্যাকিং করে নিয়ে পর বেরিয়ে গেছিলাম, তাই তখন আর ছবি কিছু তুলতে পারিনি। সকালবেলায় হাওড়া স্টেশনে এসে তখন থেকে আমাদের ভিডিও